গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নুরুলসোয়াল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের সাথে আজকে একটা কথা বলার জন্য একটা মানে ভিডিওটা জাস্ট করছি। ভিডিওটা করার কোনো ইচ্ছা, কোনো টেন্ডেন্সি কিছুই ছিল না, কারণটা আমি পরে বলছি। বাট যার জন্য আজকে ভিডিওটা করছি সেটা আমি তোমাদেরকে জানাই। আজকে আমার আর শুভজিতে মানে হাফ ইয়ার কমপ্লিট হলো। তার কারণ হচ্ছে আমাদের 14 ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে আর আজকে হলো গিয়ে 14 অগস্ট। তো 6 মাস কমপ্লিট করলাম আমরা। তো তার জন্যে আজকে ভিডিওটা স্পেশালি বানানো। বাট প্ল্যান ছিল আমাদের অন্যরকম কিছু একটা করার, একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার, কারণ আজকে যেহেতু শনিবার অফিস থাকতোই, অবভিয়াস দুজনেরই থাকতো। তো বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করার একটু অন্যরকম প্ল্যান ছিল, বাট সেগুলো কিছুই আলটিমেট হয়নি, কিছুই হয়নি। তার কারণ হচ্ছে 8 অগস্ট, আজকে হলো 14 অগস্ট। তো 8 অগস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি রবিবার দিনকে। তোমরা প্রত্যেকেই জানো যে রবিবার করে মানে শনিবার করে আমি বাপের বাড়িতে আসি, মায়ের কাছে আসি, আর রবিবার থাকি, সোমবার দিনকে আবার অফিস করে চলে যাই। তো রবিবার দিনকে, শনিবার দিনকে আসিনি, মানে 7 তারিখে আসিনি, রবিবার দিনকে এসি 8 অগস্টে। আসার সময় আমার আর শুভজিতে বিশাল অ্যাক্সিডেন্ট হয়, মানে বিশাল মানে বিশাল, মানে তোমাদেরকে কি বলবো আমি জানি না। মানে হয়তো মানে সবাই বলে না যে ভাগ্যের জোরে বাঁচা বা ভগবান আছে বলে বেঁচে গেছো, সত্যি তাই। যে আমি আর শুভজিৎ মানে কপালের জোরে হোক, ভগবানের জন্য হোক, যারই জন্য হোক না, কি জানি না সেটা, যে আমরা মারা যাইনি। না হলে যেইভাবে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সত্যি স্পট হতাম, একদম মানে পুরো স্পট ডেথ, মানে আমাদেরকে মানে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন থাকতো না, মানে এই লেভেলে আমরা মানে এইভাবে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। কীভাবে হয়েছে, কী হয়েছে আমি বলছি না, কারণ ওই জিনিসটাতে না আমি আর শুভজিৎ ভীষণভাবে ট্রমাটাইজ রয়েছে, ভীষণভাবে। মানে যখনই একটু একা থাকছি বা কোনো রকম কোনো কথাবার্তা হচ্ছে, খালি ওইটাকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, ওইটাই আমরা বলছি যে কীভাবে হলো, কেন হলো, এই হলো। বাট এটুকু বলবো যে ভীষণ মানে বিশাল বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার হাত পায়ে মানে প্রচুর লেগেছে, আমার মাথায় লেগেছে, ডান দিকে মাথায় এখানে লেগেছে, মানে খুবই জোরে লেগেছে, কিন্তু কিছু হয়নি। বাট মাথার ভেতর পুরো কেটে গেছে, ডান হাত তো পুরো ক্ষতবিক্ষত আমার পুরো, আমি তোমাদেরকে দেখাবো না জাস্ট। বাট একটু হয়তো দেখতে পাচ্ছ এই যে একটুখানি কেটে গেছে এখানে, আমি আর বাদ বাকিগুলো দেখেন, পেছনের এদিকে পুরো কাটা, কুনুইয়ের ডান হাতের কুনুইয়ের নিচে কমসে কম ধরে রাখো 1.5-2 ইঞ্চি মতো মাংস বেরিয়ে গেছে, স্টিচ পড়েছে, ডান পায়ের লেগেছে, ডান হাঁটুতে লেগেছে, ওই জন্য আমি এখন ঢেকে বসেছি পুরো, যাতে তোমাদেরকে মানে না তোমরা দেখতে পাও, ওটা দেখানোটা ঠিক না। তো ডান হাঁটুতে লেগেছে, বাঁ ফিটে লেগেছে, অ্যাঙ্কেলে লেগেছে, হাতে শাঁখাপলা দেখছো আমার কাছে নেই, শাঁখাপলা সব বেড়ে গেছে, মানে শাঁখাপলা ভেঙে গেছে যেটাকে বলে, শাঁখাপলাও নেই, শাঁখাপলাও বেড়ে গেছে। ডান হাত তো আমি উঠাতেই পারছি না, তো ডান হাত দেখাতে পারছি না, শাঁখাপলা বেড়ে গেছে। আর কাঁধে শোল্ডারে লেগেছে, মাথায় লেগেছে, শুভজিতের লেগেছে হলো গিয়ে ওর ডান হাতে দুটো হাতে তালু কেটে গেছে, ওর ডান পায়ের হাঁটুতে নিতে প্রচণ্ডভাবে চোট পেয়েছে, খুবই চোট পেয়েছে। আর ওর পিঠের এই দিকটাতে ওর কেটে গেছে, আমি ঠিক মানে বসেও করতে পারছি না, এত পা ব্যথা হচ্ছে। ওর ডান মানে পিঠের এই দিকটাতেও কেটে গেছে, অনেকটা শুকিয়ে গেছে ও। তো আমরা এক্সরেও করেছি, এক্সরে রিপোর্টও পেয়েছি আমরা। তো আমাদের কারোরই কোনো সমস্যা নেই, আমার এলবো শোল্ডার, ডান হাতের এলবো শোল্ডার হয়েছে এক্সরে, শুভজিতের নি হয়েছে, ডান হাঁটু হয়েছে, আর আমার বাঁ পায়ে হয়েছে হলো কি ফিট আর অ্যাঙ্কেল, তো সবই ঠিক আছে। কিন্তু ফিটে একটু আমার অ্যাবনর্মালিটি দেখা গেছে, সেটা জাস্ট ওরা ওটাই নোট ডাউন করেছে যে ফিট ইজ নট পারফেক্ট, তো এটাই ওরা মানে লিখেছে। বাট ওটা কী হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না, সেটা যখন আমরা ডাক্তার দেখাবো তখন জানতে পারবো। তো এই আজকে মানে শ্যুট করার কোনো রকম কোনো ইচ্ছা ছিলই না, কিন্তু করলাম। তার কারণ হচ্ছে যে 6 মাসটা তো আমাদের লাইফে আর ফিরে আসবে না, কারণ তোমরা অনেকেই ভাবতে পারো, যারা ভিডিওটা দেখবে তারা ভাবতেই পারো, বাবা এই অবস্থায় শ্যুট করেছে, এত শরীর খারাপ, দরকার কি ছিল শ্যুট করা, নাই তো করতে পারতো, সব ন্যাকামো, অনেকে অনেক কিছু বলে। তো তাও বলছি কারণ করেছি, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের এই 6 মাসটা আর ফিরে আসবে না, কোনোদিনই আসবে না ফিরে, কারণ এরপরে 7 মাস 8 মাস তারপরে 1 বছর এরকম করে করেই যাবে, এই হাফ ইয়ার যেটা সেটা তো আর ফিরে আসবে না, তার জন্যই শ্যুটটা করা। তো বিকালবেলা ইচ্ছা আছে যে যদি পারি, পসিবল যদি হয় যে একটু 4-হুইলারে বেরোনোর, কারণ প্ল্যানটা ছিল অন্যরকম, বাট সেটা কিছুই হয়নি। বিকালবেলা ইচ্ছা আছে যদি একটু বাইরে থেকে কোনো খাবার দাবার আনা হয় বা একটু কেক আনা হয়, যদি বেরোই বা যদি পসিবল হয়, তো নিশ্চয়ই আমি তারপরে তোমাদের সাথে শ্যুট করে দেখাবো যে কেক এনেছি বা বাইরে থেকে খাবার দাবার আনা হয়েছে, যদি পসিবল হয় তো দেখাবো, আদারওয়াইজ না হলে আর দেখানোর কিছু নেই।
কারণ ভীষণভাবে মন খারাপ, মানে হয় না একটা, মানে খুবই ট্রমাটাইজড রয়েছি আমরা। তো যাই হোক, তো বাড়ির লোকও খুব সাপোর্ট করছে, কারণ এটা হঠাৎ করে একটা হয়ে গেছে, কারোর কোনো দোষই ছিল না। ঘটনাটা আমি কাউকেই বলছি না, বাট আমি এটুকু জানি যে আমরা যে অ্যাক্সিডেন্ট হয়ে, লোকে ভাবে না যে বাইকে অ্যাক্সিডেন্ট, তো তার মানে খুব জোরে র্যাশ ড্রাইভিং করেছে, তার জন্য র্যাশ ড্রাইভিং করেছে বলে হয়েছে, বাট তা না, অ্যাকচুয়ালি আমাদের কোনো দোষই ছিল না, কিন্তু হয়ে গেছে, কপালে হয়তো ছিল। তাও ভালো যে পাড়ার মধ্যে হয়েছে, কোনো মেন রোডে হয়নি। মেন রোডে হলে পরে হয়তো সত্যি হয়তো বাঁচতাম না, আর পাড়ার মধ্যে হলেও যেভাবে আমরা পড়েছি ভাগ্য ভালো ছিল বলেই বেঁচেছি, না হলে আদারওয়াইজ সেখানেও বাঁচতে পারতাম না। তো যাই হোক, তো এখন ভিডিওটা আমি এখানে বন্ধ করছি, ঠিক আছে? তো আমি এখানে ভিডিওটা, অ্যাকচুয়ালি আমি একদমই হাত মুভমেন্ট করতে পারছি না, শুভজিৎই আমাকে পুরোপুরিভাবে এই সেট করে দেওয়া, পুরো মানে এই সেট যেটা আমরা করে করছি, বা ওই আমাকে পুরোপুরিভাবে প্লে করে দেওয়া, পজ করে দেওয়া, পুরোপুরিভাবে ও করছে, আমি কিছুই মুভমেন্ট করতে পারছি না, তার জন্য ওকে ইশারা করে বলছি। আর ওরও শরীরটা ভালো না, নাহলে ও ঠিক ক্যামেরার সামনেও আসতো। তো এখন বন্ধ করছি, অফ করে দিচ্ছি, যদি বিকালবেলা কিছু হয় নিশ্চয়ই তারপর সেটা তোমার সাথে শেয়ার করবো। বাই বাই। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে সেরকম কিছু সেলিব্রেট করবো না, যদি বিকালে বেরোই তো তার জন্য কেক আনবো। তো দেখতেই পাচ্ছ কেক আনিয়েছি, একটু দেখাও কেকটা, একটু ফোকাসে বাবা, কেকটা নিয়ে আসো সামনে, এইটা দেখাও সামনেটা, দেখতেই পাচ্ছ। তোমরা জানোই যে আমাদের কেক কেউ খায় না, তার জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছে, 6 মাস কমপ্লিট হয়েছে, তার জন্য 6 লেখা হয়েছে, ঠিক আছে? এও ওইদিকে যাও, অনেক করেছ সব সময় সব কিছু দিয়ে ইয়ে আর কি, ঠিক আছে? করলাম তো কিটা কাটছি আমরা, হ্যাঁ কাটছি, তুই ফুদি, হ্যাঁ নইলে ফুদি জন্য আমি নিয়ে মালাম তাই, আমার কাটার মতো অবস্থা তো নেই, আমার প্রচন্ড হাত পাত ব্যথা, পুরোটাই শুভজিৎ করছে, আমি জাস্ট ধরে আছি, না ফর্মালিটির জন্য রেখেছে, হ্যাঁ আমার ডান হাত তো ইউজই হচ্ছে না, ডান হাত পুরো অকেজো, এটাই তুমি খাও, আমি ধরতে পারবো না, ঠিক আছে? তো এখনো তো এটা বন্ধ করছি, তোমার সঙ্গে একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর কথা হবে। তো এই রাত্রিবেলা এখন আমাদের মানে ডিনার বিরিয়ানি, দেখতেই পাচ্ছ, আর কোল্ড ড্রিঙ্কস স্যালাড, তো একদম নর্মাল যেটা তোমাদেরকে বলেই ছিলাম, হয়েছে? একদম ফোকাস করে দেখা যায়, হয়েছে হয়েছে বাবা রে, মানে শুভজিৎ একদম প্রপার ক্যামেরাম্যান, একদম প্রপার, বেকার বেকার পয়সা খরচ করে আমি বিয়ের সময় ক্যামেরাম্যান করেছি, আমার উকে দিয়ে করালেই ভালো হতো। তো যাই হোক, তো নর্মাল বিরিয়ানি এনেছি, প্ল্যান করেছিলাম তোমাদেরকে বললাম তো, প্ল্যান করেছিলাম যে বাইরে খাবো বা বাইরে কিছু একটা প্রোগ্রাম হবে, তো হয়নি সেটা, যাই হোক। তো এই এখন ডিনার করবো, তো করে তারপরে শুয়ে পড়বো, কারণ শরীর একদম দিচ্ছে না, প্রচণ্ড হাত যন্ত্রণা করছে, শুয়ে তোর পায়ে খুব যন্ত্রণা করছে, তো একটু যেহেতু বেরিয়েছিলাম একটু ঝাঁকুনি লেগেছে, তার জন্য দুদিনেরই খুব প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে কি আমার ভিডিও হয়তো এরপরে খুবই ইরেগুলার হবে, কারণ যখন আমি করোনা টিকা দিয়েছিলাম তখন আমার ভিডিও খুব ইরেগুলার ছিল, বাট তাও তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, আমাকে সাবস্ক্রাইব করে রেখেছিলে আমার চ্যানেলটাকে, অনেকভাবে আমাকে মানে খুব ভালো মোটিভেট করেছো তোমরা, তো এবারেও আমি তাই বলবো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, কারণ কবে আমি ভালো মতো করে সুস্থ হয়ে তোমার একদম নর্মালি ভিডিও করতে পারবো আমি নিজেও জানি না, তো পাশে থেকো, আমি চেষ্টা করব এই অবস্থাতেও যদি পারি পসিবল হয় যে কিছুদিন পর পর ভিডিওটা দেওয়ার, বাট যদি না পসিবল হয় তো কিছু করার নেই, কারণ যা অবস্থা মনে হয় না করতে পারবো, আর সবথেকে বড় কথা সেট আপ করে ভিডিও করতে আর একদমই ভালো লাগে না। আর আর একটা তোমাদেরকে জাস্ট একটা ইনফরমেশান দেবো যে যারা টু হুইলারে কাজ করো, কারণ এখন এই লকডাউনের জন্য টু হুইলার অনেকের কাছেই আছে, তো টু হুইলারে যারা কাজ করো বা বেরো তারা সাবধানে চালা মানে চলাচল করো, তারা সাবধানে চালিও, আমরাও কিন্তু সাবধানেই চালিয়েছিলাম, আমি প্রথমেই বললাম আমাদের কোনো দোষ ছিল না, বাট আনফর্চুনেটলি হয়েও গেছে, তো কিছু করার নেই। তো শুভজিৎ তুমি কি বলতে চাও বলে দাও? এটাই বলবো যে যারা আর কি বাইরে কাজ করো মানে টু হুইলার নিয়ে কাজ করো বা গাড়ি চালাও, সেটা টু হুইলার হোক কি ফোর হুইলার হোক, একটু কেয়ারফুলি সবাই চালিও, দেখো আমরাও কেয়ারফুলি চালিয়েছিলাম, বলতে পারবো না এতটাই কেয়ারফুলি চালিয়েছিলাম, তার জন্যই কি হলো কি না হলো কিসের জন্য হলো সেটাও বলতে পারবো না, তো এটাই বলবো দেখো কপালে যা থাকবে সেটা তো হবেই, কিন্তু সেফটি ফার্স্ট, সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা সবাই বলে, তো নিজেরাও সেফ থাকো, অন্যদেরকেও সেফ রাখো, আর সবাই একটু ভালো করে চালিও, যাতে দেখাই একটুখানি দেখাই দাঁড়াও, হ্যাঁ কারণ তুমি একা একা বলে গেলে, এদিকে এসো,
হ্যাঁ, আর ও বেচারা একদম হাঁটতে পারছে না, ওর একদম মানে কন্ডিশন খুব খারাপ। ঠিক আছে, ওইটাই বলবো যে সবাই আর কি মানে ঠিকভাবে থেকো, ঠিকভাবে গাড়ি চালিও, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, হয়তো তোমার দোষ থাকবে না, তারপরেও হয়তো তোমার অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু কিছু করার নেই, যেটা কপালে থাকবে সেটা তো হবেই। কিন্তু তারপরেও একটা কথা বলবো যে তোমরা প্রত্যেকে সেফ থাকো আর তোমরা সাবধানে আর কি চলাফেরা করো। তো আমাদের তো এই শরীর খারাপ, তো আমি চাই যে তোমরা প্রে করো আমাদের জন্য যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, কারণ তোমাদের আর কি ভালোবাসাতেই মানে আমরা আরও মোটিভেট হই, আমরা আরও ভিডিওগুলোকে বানাতে আরও উৎসাহিত হই। তো চেষ্টা করো যাতে তোমরা মানে আমাদের জন্য প্রে করো, যাতে আমরা ভালো হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসতে পারি, যাতে আরও নতুন নতুন কিছু কন্টেন্ট দেখাতে পারি। আর ইচ্ছা আছে এইবারে যেহেতু লকডাউনটা একটু উঠছে, তো হয়তো যদি ঠিক হয় একটু তোমাদের বাইরেরও ব্লগ আমরা দেখাবো। তো তার জন্য তোমাদের প্রেটা, তোমাদের সাপোর্টটা কিন্তু আমাদের চাই। তো আজকে ভিডিওটা নোয়েল না আমি এখানেই এন্ড করছি, কারণ ওর শরীর খুব খারাপ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তো একটু হয়তো ইরেগুলার হবে, কিন্তু হ্যাঁ আবার আমরা মানে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো সবাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার দিকে করতেই হবে, কারণ আমি আমার হ্যাঁ আমি পোস্ট করতেও পারবো না। চলো, তো যেটা শুভজিৎ বললো যে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমরা প্লিজ সবাই মিলে প্রার্থনা করো যেন আমি আর শুভজিৎ খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি, কারণ খুবই একটা কষ্ট, বাড়ির লোকেরও প্রবলেম আমাদেরও প্রবলেম। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, টাটা বাই বাই। ভিডিওটা শুভজিৎ এন্ড করতো, বাট আমি যেহেতু হাত মুভমেন্ট করতে পারছি না পজের জন্য, আমাকে আমার ক্যামেরাম্যানকে দরকারি। ঠিক আছে, চলো বাই বাই।